করোনা কালেও থেমে নেই অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনা নেই বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার দলীয় পরিচয় কোনো বিবেচ্য নয় অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স বলছে পুলিশ ও র‍্যাব যাদের আইনের আওতায় নিয়ে আসা যাতে অপরাধীরা বুঝতে পারে যারা অস্ত্রধারী আছে বুঝতে পারে যে বিষয়ে পুলিশ কোনো ছাড় দিবে না আমাদের জিরো টলারেন্স আমরা রাখছি কাউকে আমরা ছাড় দেব না এবং মানে র‍্যাব একদম সব কিছুর ঊর্ধ্বে থেকে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য মানুষের জন্য কাজ করে চশিক নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এভাবেই রাস্তায় আসেন নগর ছাত্রলীগের এক নেতা ওই সময় নগরীর পাথরঘাট এলাকায় তাকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায় গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঠানটুলিতে বংশলপাড়ায় গুলি বর্ষণের ঘটনার পর অস্ত্রের উৎসের সন্ধানে অভিযানে নামে পুলিশ জানুয়ারির শেষ দিকে বাড়ির ছাদের কক্ষ থেকে অস্ত্রের কারখানার সন্ধান পায় তারা গেল ১১ জুন বাকুলিয়ার কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায়ও ব্যবহার হয় অবৈধ অস্ত্রের ২৫ জুন মধ্যরাতে অক্সিজেন এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে বাইজিদ থানা পুলিশ মহামারীর এই সময়ও নগরীতে এভাবেই মাঝে মাঝে শোনা যায় অস্ত্রের ঝঞ্ঝনা নেই সিএমপির সবশেষ হিসেবেই তিন মাসে দেশি বিদেশি ১৮টি পিস্তল ১১টি একনলা বন্দুক ৮টি শুটার গান সহ দেশি বিদেশি ৫৪৫টি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন শহরে অবৈধ অস্ত্রের ব্যবহার এখন আগের যে কোনো সময়ের তুলনায় কম অস্ত্রের ব্যবহারটা যখনই আমরা জানতে পারি আমাদের একটি বড় কনসার্ন থাকে যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাতে অপরাধীরা বুঝতে পারে যারা অস্ত্রধারী আছে বুঝতে পারে যে বিষয়ে পুলিশ কোনো ছাড় দিবে না আমাদের জিরো টলারেন্স আমরা রাখছি আমাদের মানে তথ্য আছে এরকম যে অনেক অপরাধী অস্ত্র ব্যবহার করে কিন্তু তারা আসলে থাকে দূরবর্তী অঞ্চলে সাময়িক সময়ের জন্য হয়তো কোনোভাবে আসে এসে আবার অস্ত্র প্রদর্শন করে চলে যায় এটাও একটা জটিল সমস্যা আমরা আমাদের গোয়েন্দা শাখা অথবা থানা পর্যায়ে পুলিশদেরকে সতর্ক করে রেখে দিয়েছি অন্যদিকে পুলিশের পাশাপাশি চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে বেশ সক্রিয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবও ৬ মাসে ৭টি বিদেশি পিস্তল ৬টি রিভলভার সহ ৫৩টি অস্ত্র উদ্ধার করেছে তারা এই সময় ৫৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী ধরা পড়ে তাদের হাতে আমরা ২০২১ সালের এই যে গত ৬ মাস এই ৬ মাসে আমরা টোটাল ৬-৭টি বিদেশি পিস্তল ৬টি বিদেশি রিভলভার সহ আমরা প্রায় ৫৩টি অস্ত্র উদ্ধার করি এবং ৫৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কাউকে আমরা ছাড় দিব না এবং মানে র‍্যাব একদম সব কিছুর ঊর্ধ্বে থেকে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য মানুষের জন্য কাজ করে বিশেষজ্ঞরা বলছেন মহামারীর এই সময়ে লকডাউন কিংবা করোনা কেন্দ্রিক কাজে বেশি মনোযোগ আইন শৃঙ্খলা বাহিনীর আর এই কারণেই অপরাধীরা সাহস পাচ্ছে মাঝে মধ্যেই তাদের রূপ দেখাতে মুস্তাফিজ রহমান মহানগর নিউজ চট্টগ্রাম